মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বিদ্যালয় ক্রীড়া প্রাঙ্গণে আজ প্রীতি ক্রিকেট টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হল। মুর্শিদাবাদের জেলা অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার সদর তিনি অন্য জায়গায় বদলি হয়ে যাচ্ছেন। ওনাকে বিদায়ী সংবর্ধনা জানাতে ভগবানগোলা যুবক ক্রিকেট একাডেমির পরিচালনায় এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। আজকের খেলায় অতিরিক্ত পুলিশ সুপার সদর অনিশ সরকার তিনিও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক এক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলক কান্তি মজুমদার, ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। খুব ভালো লাগছে, আর সাজেশন এটাই দেব যে খেলা যত বেশি হবে তত বেশি ছেলেরা, তাদের একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে। আমরা জানি যে খেলাধুলোর মাধ্যমে চরিত্র গঠন হয়, আর অনেকদিন খেলাধুলো এখন বন্ধ ছিল যেহেতু করোনার পরিস্থিতি ছিল। এটা অনেকেই আমাদের যারা টিমের আছে বা অন্যান্য ছেলেরা যারা খেলার সাথে যুক্ত আছে তাদের মনটা একটু ছটফট করছিল যে কবে আবার মাঠে যেতে পারবো। যারা মাঠে যায়, নিয়মিতভাবে খেলাধুলো করে, মাঠ একরকমভাবে তাদের টানে। এটা একটা খুব সুন্দর উদ্যোগ, এতদিন পর আবার যখন খেলার পরিবেশ শুরু হচ্ছে, জনসন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এখানে করা হচ্ছে। উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই, তারা এটা ব্যবস্থা করেছে। আর আজকে আমার একটা সুযোগ আছে, অনেকদিন পরে আমিও মাঠে নামছি। কাজের মধ্যে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ যদিও পাইনি, কিন্তু আজকে একটু সময় বার করে এসেছি। সবার সাথে খেলতে খুব ভালো লাগে। স্যার, মুর্শিদাবাদ ছেড়ে যাওয়ার সময় কেমন লাগবে? মুর্শিদাবাদে আমার 4 বছরের উপর আমি ছিলাম। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগবে, কারণ মুর্শিদাবাদে অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, খুব ভালো সুন্দর জায়গা। বহরমপুরে আমি অনেকদিন ছিলাম, এখন বহরমপুর আমার একরকমভাবে নিজের বাড়ির চেয়েও বেশি আপন হয়ে গেছে। তো সেই জন্যে মন খারাপ নিঃসন্দেহে লাগবে, কিন্তু আমাদের চাকরিতে এটাই হচ্ছে নিয়ম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়। যাদের যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে পরিচিতি সারা জীবনের মতো থাকবে, আর যে স্মৃতিগুলো নিয়ে যাব সেগুলোও সারা জীবনের মতো থাকবে। আমাদের যে অ্যাডিশনাল এসপি ছিলেন মুর্শিদাবাদের, উনি ট্রান্সফার হয়েছে, ওনার সাথে আমরা অনেকদিন ধরে পুলিশ টিমে খেলছি। ওনার অনারে একটা প্রীতি ম্যাচ আমরা আয়োজন করেছি, সাথে আমাদের এখানে একটা টি টোয়েন্টি লিগ করছি। সিপিএল মানে জনসন জেপিএল, জনসন টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ, এটা একটা আয়োজন করছি, ওটার উদ্বোধন করালাম আজকে। সামনে সপ্তাহ শনিবার থেকে এই ম্যাচটা শুরু হবে। কতদিনে খেলা হবে? চলবে হলো 2 সপ্তাহ। কটি টিম রয়েছে? 4 টিম লিগের খেলা ফাইনাল। আপনার নাম পরিচয়? আমার নাম শৈলনাথ, আমি ভাংলা ক্রিকেট একাডেমির কোচ। অফিসার আছেন, আর এই টুর্নামেন্ট যেটা রানাবাবুরের উদ্যোগে হচ্ছে সেটাকে যারা যারা সহযোগিতা করেছেন সেসব কোম্পানি তাদের প্রতিনিধিরা সব আছেন, সকলকে আমার নমস্কার। আমি আজকে ভাবিনি যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হবে, আমার জন্য এটা একটা খুব প্লেজেন্ট সারপ্রাইজের মতো হয়েছে। তো রানাবাবু এবং সব প্লেয়ারদের তার জন্য অনেক ধন্যবাদ। 4 বছরের বেশি আমি কাটিয়েছি, আর যবে থেকে এখানে এসেছিলাম যবে থেকে ক্রিকেট মাঠ আবার একরকমভাবে ফিরে পাওয়া হয়েছে, কারণ আমি ক্রিকেট খেলা মোটামুটি ডিস্ট্রিক্ট খেলেছিলাম ছোটবেলায় স্কুলে থাকতে থাকতে, তারপরে ছেড়ে গেছিল। এই মুর্শিদাবাদে এসে আবার সেটাকে ফিরে পাওয়া হয়েছে, আর সেই ফিরে পাওয়াটা মোটামুটি ভগবানগোলার এইসব ছেলেদের ভগবানগোলার মাধ্যমেই হয়েছে। 2016 আমরা